موت کاسل کل ناس شاربو قبر بیت کل ناس داخلو موت کاسل کل ناس شاربو قبر بیت کل ناس داخلو موت کا سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت ہے سب ہے حیات زندگی زندگی জিন্দে তুমি মরণকে বুঝেছো তোমার জীবনের শেষ আসলে মরণ তোমার জীবনের শেষ নারে রে মরণ তোমার জীবনের মাত্র সকাল বেলা। যখন তোমার মরণ হয়ে যাবে বুঝে নিবা তখন থেকে তোমার আসল জীবনের সকাল বেলা হলো মাত্র মাত্র সূর্য উদিত হলো জুড়ে বলেন ঠিক না বেটি اما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل موت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه إلا من صدقة جارية أو علم ينتفع بعلمه أو ولد صالح يدعو له أو كما قال سيدنا ونبينا رسول الله صلى الله عليه وسلم. محبة الشبعي نبي فاكر وقرد شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة آوازے

কথা শুরু করার আগে অবরণ্য সবের স্মরণাপন্ন হচ্ছে আওয়াজটা একটু বাড়ানি যায় কিনা আওয়াজ একেবারে কম নাই কি আওয়াজ টানতেছে না بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. إلهي دكا ديهم

حسنة جميع خصاله مجھے کچھ ملے یا نہ محمد ملے يَعْنِي وہ جِسَّ اَللَّهِ مِلَ بَلَغَ الْعُلَا حَسُنَتَ جَمِيعُ خصاله لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَّا اللَّه، لا إِلَه إِلَّا اللَّه، لا إِلَه إِلَّا اللَّهُ، لا إِلَه إِلَّا اللَّهُ ইসলামী যুব সংঘ পশ্চিম কাশী কাপনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চে আসেন সম্মানিত সভাপতি হজরাতুলামায় কেরাম মুরব্বিয়া জাম যুবক বৈশব বর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার পরাজগার মা ও বোনেরা আমি সর্বপ্রথম মহান আলামিনের দরবারে আলী শুকুর গুজার হচ্ছি এই যেহেতু কনকনে শীতের মধ্যে আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে দিনী মাহফিলে দিনে আলোচনাতে আসার বসার তাওফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অন্তর অন্তঃস্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহর শেখানো ভাষায় তার শুকুর করছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ কম আপনাদের আওয়াজটা যদি একটু ভালো হয় তাইলে আমারও একটু ভালো আওয়াজ আসতে পারে যদি আল্লাহ দয়া করে ঠিক না ভি ঠিক তাইলে সর্বপ্রথম অনুরোধ করবো মাঝে অনেক ফাঁকা জাগা আছে একটু জিকিরের সাথে সবাই যদি ফাঁকা জায়গাটা বসি পেছনে যারা আসবেন পরে যারা আসবেন তারা পিছনে বসবেন মাঝে অনেক ফাঁকা জায়গা রয়েছে মেহরবানি করে বাবারা সাসারা ভাইয়েরা সুনামণিরা সকলেই আমরা ফাঁকা জায়গা বরে সামনে একটু সুন্দর করে বসার চেষ্টা করি একটু জিকির করুন لا إله إلا الله لا إله لا إله إلا الله, إلع الله, إلع الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইলাল্লাহ মহামাদু সুলাহ সল্লাল্লাহ হলে হিউসাল্লাম পি আরে আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের বাংলাদেশের গৌরব আমাদের সিলেটের গৌরব আধ্যাত্মিক জগতের রাহবার খলিফা এ আল্লামা শেখ লুৎফুর রহমান বর নবী রাহমা সুযোগ সুরি আল্লামা শেখ হাফিজ মুফতি অলিউর রহমান সাহেব বাকা আহ। তার কাছ থেকে আপনারা অত্যন্ত মূল্যবান নসিহতমূলক আলোচনা শুনেছিলেন আজকের এই মাহফিলে আমি শরিক হয়ে অল্পক্ষণ আল্লাহর অলির সাথে বসে বসতে পারায় মোনাজাতে শরিক হওয়ায় আজকের আমার এই মাহফিলে আশাকে আমি ধন্য মনে করি আমি আপনাদের সামনে পবিত্র কুরানুল করিমের সুরায় জুমুহা আটাশপাড়া কয় নম্বর পাড়া পারার সুরায় জুমুয়ার এক আয়াত তেলাওত করেছি নবী করিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বান্ডার থেকে চুট্ট এক কানা হাদিস আল্লাহ যদি আমাকে তাওফিক দান করে আপনাদের দোয়ার বরকতে অতি অল্প পরিসরে অল্প অল্প সময়ের মধ্যেই আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটু আলোচনা মুজাকারা করার আশা করি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে ওমা তৌফিক আপনাদের এখানে আমি উপস্থিত হয়েছিলাম বৃষ্টির কারণে মাহফিল শেষ পর্যন্ত মসজিদে ছিল ঠিক না ঠিক আমি আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম আল্লাহ পাক যেহেতু হায়াতে বাকি রাখছেন এজন্য জন্য আজও আবার আপনাদের সাথে সাক্ষাৎ জানি না কখন হায়াত আমাদের শেষ হয়ে যাবে আমাদের পাওয়ার আমাদের গর্ব আমাদের বাহাদুরি আমাদের অহংকার আমাদের ধাপট মরণের আগ পর্যন্ত ঠিক না ঠিক একটু আওয়াজ দিয়া বলেন আমাদের সবকিছু যখন নিঃশ্বাস বের হয়ে যাবে তখনই আমি ডেড ডেড বডি নিঃশ্বাস যত সময় বাকি আছে আমার ঘর আমার বাড়ি আমার বিল্ডিং আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার সব ঠিক না ঠিক যখন নিঃশ্বাস বের হয়ে যাবে সব কিছু হয়ে যায় ঠিক না আমার আর কিছুই থাকে না অবশ্য আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আমার বিষয়বস্তুটা হলো মরণ এবং মরণের পরে কি হবে মরণ এবং মরণের পরে কি হবে আপনার কি শুনতে রাজি কারা কারা শুনতে রাজি হাত উড়ান আল্লাহ সবাইকে কবুল করুন সবাই বলুন আমিন হাত নামান যত সময় আলোচনা করব আপনারা কি বসবেন তো ইনশাল্লাহ মেহমান একের পরে এক আসতেছেন আসবেন আমরা সকলেরই আলোচনা শুনতে রাজি কি রাজি না আল্লাহ আমাদের আশা এবং যাওয়া সবকে আল্লাহ যেন কবুল করে নেয় সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন পিয়ারে হাজিরিন আপনারা আমার ভূমিকার মাধ্যমে বুঝতে পেরেছেন আলোচনাটা কি হবে মরণ এবং মরণের পর কি হবে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আগেই বলেছি যেহেতু সংক্ষিপ্ত সময়ও আমার কাছে সংক্ষিপ্ত আলোচনা এজন্যে কোনো ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনায় চলে যেতে চাই আপনারা বলুন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আরো জুড়ে বলুন কে আল্লাহ কয়জন আরো একজন কেউ যদি বলে আল্লাহ দুইজন আমরা কি মানব মানতে পারি শক্তি গায়ে থাকলে তাকে কতল করে জাহান নামে পৌঁছিয়ে দিব ঠিক না বেটি আলোচনা বলেন ঠিক কয় আল্লাহর বাদত করি কয়জন আল্লাহ নাস্তিক ইসা প্রশ্ন করছিল ইমাম আবু হানিফার আমাদের মজহবের ইমাম নোমান ইবিনে সাবিত তার উস্তাদ ইমাম হাম্মদ রহমতুল্লাহ আলাই দিগর উস্তাদের সামনে উস্তাদদের সামনে এক নাস্তিক হিসাব প্রশ্ন করেছে শুনতে রাজি আছেন কথা বলতে পারবেন না প্রশ্ন করে আপনারা আল্লাহ এক মানেন আপনারা এক আল্লাহ বন্দুকি করেন এক আল্লাহর দাবি করেন দিন ইসলাম মানেন নাস্তিকে বলে আমি এক আল্লাহ মানি নাজুরে বলেন নাওজবিল্লা আপনাদের আল্লাহ যে এক এর প্রমাণ করাইয়া দেখান তাইলে আমি নাস্তিকের এই সাহসিকতা দেখে দুঃসাহসিকতা দেখে নাস্তিকের কথাবার্তা শুনে ইমাম আবু হানিফা তখন তার বয়স ছিল মাত্র আট বছর কয় বছর আট বৎসরের সময় কি একজন মানুষ মৌলানা হতে পারে মুফতি হতে পারে মহাদ্দিস হতে পারে হতে পারে না ইমাম আবু হানিফা আমাদের মজহবের যে ইমাম তার নাম নৌমান আব্বার নাম সাবেত নৌমান ইবিনে সাবেত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির বয়স মাত্র আট লাস্তিক যখন বলে এক তোমাদের আল্লাহ যদি এক হয়ে থাকে তোমাদের আল্লাহর এক যে তার প্রমাণ দেখাও সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা উস্তাদ সামনে যাইয়া বলল হুজুর দল এই লাস্টিকের মোকাবেলা লাস্টিকের সাথে কতোপকথন কথাবার্তা আপনাদের বলার কোনো প্রয়োজন নাই তার চ্যালেঞ্জের মোকাবেলা আপনাদের করার কোনো প্রয়োজন নাই আমি নোমান আমার বয়স মাত্র আট বছর হুজুরগণ মেহরবানি করে যদি আমাকে সুযোগ দেন এই নাস্তিকের জবাব আমি নোমান ইবনে সাবেদ আট বছরের বালকে ইনশাআল্লাহ দিয়ে দিব জুড়ে বলেন সুবহান আল্লাহ আর লাগে না কে তাহলে আট বছরের ছেলে আর সে পণ্ডিত যদিও সে আল্লাহকে মানে না নাস্তিক কারা যারা আল্লাহকে মানে না আল্লাহকে স্বীকার করে না তারা হলো নাস্তিক আর যারা আল্লাহকে মানে নবীকে মানে আখারাতকে মানে পরকালকে মানে কবর কে মানে হাসর কে মানে তারা হলো আস্তিক আমরা হইলাম আস্তিক আর যারা আল্লাহকে মানে না তারা কি নাস্তিক নাস্তিকের জবাব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা আট বৎসরের সন্তান উস্তাদ ইমাম হাম্মদ রহমতুল্লাহ আলহী সহ তার উস্তাদদের কাছে যেয়া বললেন যে নাস্তিকের জবাব আপনারা দিতে হবে না আমি তার জবাব দেওয়ার জন্য যথেষ্ট উস্তাদগণ হতবাক আট বৎসরের বালকে বলছা কি তুমি কি তার জবাব দিতে পারবে অবশ্যই আমি তার জবাব দিব আপনাদের মাথা গামানোর কোনো প্রয়োজন নাই আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই সব কিছু আমার উপর ছেড়ে দেন নাস্তিককে ডেকে বলা হলো ও নাস্তিক তোমার সাথে কোনো বহস যারা বিতর্ক অনুষ্ঠান আমাদের করার প্রয়োজন নাই আমাদের আট বৎসরের একটা সন্তান আট বৎসরের একটা বালক আমাদের একটা সাগরিত তার নাম নৌমান বাবার নাম সাবিত নৌমা ইবনে সাবিত ইমাম আবু হানিফা তোমার সবাবের জন্য যথেষ্ট নাস্তিক হাসা হাসি শুরু করেছে সঙ্গে সঙ্গে নোমা ইবনে সাবিত ইমাম আবু হানিভা যাইয়া বলেন তুমি তুমি হাসি অনারে বাবা আমি তোমার জন্য যথেষ্ট যদিও আমি আট বৎসরের সন্তান হয়ে থাকি তবু তুমি আমার সামনে মাসির ফাঁকার সমান আর আসতে বলেন সুবাহ আল্লাহ মাইকেও কথা না যদি আপনারা আমারও কথা আসবে না একদিকে টান্ডা আর টান্ডা গোলা বৈশাগ শেষ পর্যন্ত ঘটনা অনেক লম্বা নাস্তিকের সাথে বাহাস অনুষ্ঠানের ডেট করা হলো বিতর্ক অনুষ্ঠানের ডেট করা হলো অমকদিন অমক জায়গায় তোমার জবাব দেওয়া হবে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা নমান ইবনে সাবিতি বা মামু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিচে বসলেন লাস্টিক যেহেতু সে বয়স্ক তাকে উপরে বসার সুযোগ করে দিলেন লাস্টিক উপরে বসা ইমাম আবু হানিফা নিচে বসা এমন অবস্থায় সর্বপ্রথম নাস্তিক প্রশ্ন করে ইমাম আবু হানিফাকে নুমান ইবনে সাবিতকে হে নুমান বলতো দেখি তোমার আল্লাহ যে এক তোমার আল্লাহ যে এক এর প্রমাণ করো যে তোমার আল্লাহ যে এক নুমান বিলে সাবিত ইমাম আবু হানিফাত বর্ষের বালক সঙ্গে সঙ্গে জবাবে বলে হে নাস্তিকের মুরব্বি হে পণ্ডিত তুমি শুনো রে তুমি বলতো তোমার প্রশ্নের জবাব আমি দিতেছি এভাবে তুমি Hello. যে শঙ্কা সর্বপ্রথম কি সঙ্গে সঙ্গে নাস্তিকে বলে শঙ্কার তো সর্বপ্রথম এক বলে একের আগে কোনো শঙ্কা আসেনি বলে না একের পূর্বে কোনো শঙ্কা একের আগে যেহেতু কোনো শঙ্কা নাই আমার আল্লাহ যে এক তোমাকে কোরআন দিয়ে বুঝাতে হবে না হাদিস দিয়ে বোঝাতে হবে না ইজমা কিয়াস দিয়ে বুঝাতে হবে না তোমাকে কোনো দলিল দিয়ে বুঝাতে হবে না তুমি বই জানাও যেহেতু শঙ্কা একের আগে আর কোন শঙ্কা নাই একের আগে আসে জিরো জিরোর কোনো দাম নাই হেনাস্তিক সুতরাং একই প্রথম শঙ্কা তাইলে আমার আল্লাহ যে এক এটা প্রমাণ যে একের আগে আর কোনো শঙ্কা হতে পারে না জুড়ে বলেন সুবাহাল্লাহ নাস্তিক সঙ্গে সঙ্গে সে হতবাদ তার মুখ বন্ধ হয়ে গেছে ইমাম আবু হালিবা সাবি সাবিত আকবরের বালক নাস্তিক দ্বিতীয় প্রশ্ন করে দ্বিতীয় প্রশ্ন করে এনুমান তুমি বললে যে একের আগে কোন সংখ্যা নাই আমি মেনে নিলাম যে তোমার আল্লাহ এটাই প্রমাণ যে একের আগে কোন সংখ্যা নাই দ্বিতীয় আর একটা প্রশ্ন হলো তোমার কাছে বালক তিনি বলেন বলুন নাস্তিক বলে ফেললো তুমি বলো তো দেখি তোমার আল্লাহ এখন কোথায় আছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর জুরে। আমার আল্লাহ পবিত্র কুরানুলি কারিমে বলেন না আমি মুমিলের অন্তরে আমি মুমিলের সাহারোগের চেয়ারো নিকটে ইমাম আবু হানিফা নুমাল ইবনে সাবিত এক সন্তান এই আয়াত দিয়া দলিল দেয় লাইলাস্তিককে ইমাম আবু হানিফা বলেন হে লাস্তিক তুমি শুনো বলো তো দেখি এখানে যদি একটা বাতি ধরানো হয় একটা বাতি যদি প্রজ্বলিত করা হয় জ্বালানো হয় এই বাতির বাতির আলোটা কোন দিকে যাবে নাস্তিককে বলে চতুর্দিকে যাবে হে নাস্তিক তুমি বলতেছো আমার আল্লাহ এখন কোথায় আছে আমার আল্লাহ এখন এমন এক জায়গায় আছে যেই জায়গায় থাকলে পরে পড়ে পৃথিবী তার সামনে ভেসে উঠে দুই নম্বর প্রশ্নের জবাব পাইল নি না পাইল না কথা বলুন তিন নম্বরে নাস্তিক প্রশ্ন করে হে আমার শেষ প্রশ্ন তৃতীয় প্রশ্ন বল বাবা তোমার কি প্রশ্ন লাস্টে এক প্রশ্ন করল নোমালিবলে সাবিতি মামা বুহানি বাকে আট বছরের সন্তানকে বাবা বলো দেখি তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন সুবহানাল্লাহ জুরে কল্লা সুবহানাল্লাহ আর জুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত কঠিন প্রশ্ন ইমাম আবহান ইমাম আবু হানিফা নোমাল তিন নম্বর প্রশ্নের জবাবের আগে বললেন সুনারে দর্শক ভাইয়েরা যারা দেখার জন্য আসত দর্শকেরা শুনো শ্রোতা মন্ডলী শুনো আমি মুরব্বীর দুই প্রশ্নের জবাব দিয়ে ফেলেছি মুরুব্বীকে সম্মান করেছি তাকে আমি উপরে বসার সুযোগ করে দিয়েছি এবারে আমার একটা অনুরোধ যদি তোমরা সবাই মেনে নাও ওই মুরুবীকে আমি উপরে বসে বসে দুইটা প্রশ্নের জবাব তিনি উপরে বসে পাইছেন আমি নিচে বসছি কারণ আমি ছোটো ছেলে আর সে হলো মুরব্বি তাকে সম্মান করেছি এবারে আমি তৃতীয় প্রশ্নের জবাব দিতে চাই উপরে বৈশা কারণ তিনি মুরব্বি তাকে আমি সম্মান করেছি সে আমাকে স্নেহ করা প্রয়োজন ঠিক না বে ঠিক আমি দরখাস্ত করি অনুরোধ করি যে তিনি যেন নিচে মা আসেন আমাকে যেন উপরে বরার উপরে বসার সুযোগ দেন কারণ তার দুটা প্রশ্নের জবাব আমি দিয়ে ফেলেছি সে আমাকে আটকাতে পারে নাই ঠেকাতে পারে নাই সঙ্গে সঙ্গে সকলে বলে বললো ঠিক আছে সিদ্ধান্ত এটাই নোমান তোমার কথার উপরে সিদ্ধান্ত তুমি উপরে চহিলা যাও আর এই নাস্তিক নিচে চইলা আসুক নাস্তিকের বাচ্চা নাস্তিক যখন নিচে চইলা ইমাম আবু হানিফা জবাব দেয় নাস্তিক প্রশ্ন আমার আল্লাহ এখন কি করতেছেন আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তোকে দুইটা জবাব উপরে বসাইয়া বসাইয়া আর তিন নম্বর প্রশ্নের জবাব শুনাইছেন নিচে নামাইয়া আমার আল্লাহ ওই আল্লাহ যেই আল্লাহ উপরের মানুষকে নিচে আনছেন আর নিচের ছোট মানুষকে উপরে বসাইছে। করেন প্রশ্ন করেছিল তোমার আল্লাহ এখন কি করেন ইমাম আবু হানিফা বলেন আমার আল্লাহ তোমাকে উপর থেকে নিচে নামাইছে আর আমাকে নিচ থেকে উপরে উঠাইছে বন্ধুগণ আমার আমরা এবাদত করি কার আল্লাহ কয়জন আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক হোক আল্লাহ এক আমরা এক আল্লাহর এবাদত করি বন্ধুরা এবাদত করি এক আল্লাহর এক আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহকে একজনে আমরা বিশ্বাস করেছি তার আনুগত্য করি কিন্তু আমাদের সকলেরই কিন্তু একদিন মরণ আসে আসেনি না আসে নাই কোন মানুষ দুনিয়াতে সে আস্তিক হতে পারে নাস্তিক হতে পারে সেদিন ইসলাম কবুল করতেও পারে নাও করতে পারে ইডা তার এখতিয়ার ইডা তার ইচ্ছা স্বাধীন কারণ আল্লাহ দুনিয়াতে আমাদের স্বাধীন দিয়েছেন অল্পকণের জন্যে সামান্য দিনের জন্যে কিছু দিনের জন্যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন পরকালের সঞ্চয়ের জন্যে ঠিক না বে ঠিক আর জুরে ঠিক নাভি ঠিক এই দুনিয়াটা আল্লাহ আমাদেরকে পরীক্ষার হল বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন কিভাবে মাদ্রাসাে যারা পড়ে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যারা ইউনিভার্সিটিতে যারা পরে মুট কথা যত শিক্ষাঙ্গন পৃথিবীতে চালু আছে যেই শিক্ষাঙ্গনেই যে পড়ে প্রতি তিন মাস অন্তর অন্তর একটা পরীক্ষা হয় ঠিক নাভি ঠিক তিন মাস পর পর একটা পরীক্ষা নেয় শিক্ষকেরা ছাত্রদের কাছ থেকে তোমাকে তিন মাস পড়াইয়া তুমি কতটুকু পারছো আর কতটুকু পারো নাই কতটুকু তুমি শিখেছো কতটুকু কতটুকু তুমি শিখো নাই এর জন্যে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে বন্ধুরা আমার বলুন তো দেখি যেই সময় পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা প্রবেশ করে প্রবেশ করার পরে তাদের হাতে যখন পেপার দেওয়া হয় কাগজ দেওয়া হয় খাতা দেওয়া হয় প্রশ্ন দেওয়া হয় শিক্ষকে যখন ছাত্রের কাছে প্রশ্ন দিল খাতা দিল ওই সময় শিক্ষকে ছাত্রকে বলে দেয়নি বলে এটা হয় নাই এটা হয়েছে তুমি এটা লেখো না না ওই সময় যে শিক্ষক গার্ড থাকে গার্ডে কোনো কিছু বলে নাই কোনো কথা বলে নাই সবাই কে বলে দেয় প্রশ্ন যদি না বুঝ এক ঘন্টার ভিতরে প্রশ্ন বুঝার সময় আছে যারার বুজার প্রয়োজন এক ঘন্টার ভিতরে বুই জানাও এক ঘন্টা পরে কিন্তু আর বুঝাবারও কোনো সুযোগ নাই কারণ সময় মাত্র তিন ঘন্টা হাতে ঠিক না ঠিক দশটা থেকে একটা মাত্র সময় তিন ঘন্টা ওই সময় যে ছাত্র যে কলম খামরাইতে শুরু করে ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ওই সময় যে ছাত্র পারে সেও লেখে যে পারে না সেও বৈশা থাকে কিন্তু কোন শিক্ষক কোন শিক্ষিকা যাইয়া বলে না যে তুমি কেন পারো না তোমাকে আমি বলতেছি আমি তোমাকে বলি এটা তুমি লেখো এই কথা কোনো সঠিক শিক্ষক শিক্ষিকা বলে না যদি কেউ বলে সে আসলে শিক্ষকের নামে কলঙ্কটিক না বেটিক কারণ এটা হলো পরীক্ষার হল পরীক্ষার হলে একজন আরেকজনকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুগণ আমার এজন্যই বলতেছি আল্লাহ আমাদেরকে দুনিয়াকে একটা পরীক্ষার হল বানাইয়া দুনিয়াকে একটা পরীক্ষার ঘর বানাইয়া এই পরীক্ষার ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষার ঘরের ভিতরে প্রবেশ করাইছেন যেভাবে পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রীকে স্বাধীনতা দেওয়া হয় তিন ঘন্টার ভিতরে তুমি বুল লেখলেও তোমার অধিকার শুদ্ধ লেখলেও তোমার অধিকার ঠিক লেখলো তোমার অধিকার বেঠিক লেখলো তোমার অধিকার কোন গার্ড কোন শিক্ষক তোমাকে কারণ এই তিন ঘন্টার ভিতরে একজন আরেকজনকে বলে দেওয়ার কোন আইন নাই এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াকে পরীক্ষার হল বানাইয়া পরীক্ষার হলের ভিতরে আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠাইছেন স্বাধীনতা দান করেছেন যে তুমি আমাকে মানতেও পারো নাও মানতে পারো নামাজ পড়তেও পারো নাও নাও পড়তে পারো 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 রাখতেও রাখতে সুন্নতি জামা পড়তেও পারো নাও পড়তে পারো তুমি আমি আল্লাহকে মানতেও পারো নাও মানতে পারো নবীকে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু যে রাখিও এই পরীক্ষার হলতে মাত্র সময় তিন ঘন্টা তিন ঘন্টা পরে তোমার পেপার কিন্তু পরীক্ষকের কাছে চলে যাবে পরীক্ষক পেপার দেখে কিন্তু তোমাকে নম্বর প্রদান করবে নম্বর পাওয়ার পরে কিন্তু কেউ হাসে আর কেউ কাঁদে ঠিক না বে ঠিক আরো জুড়ে বলেন ঠিক না বে ঠিক পরীক্ষা যখন শেষ হয় পরীক্ষার যখন রিজাল্ট আউট হয় রিজাল্ট আউটের পরে দেখা যায় কেউ খাদে আর কেউ হাসে এমনভাবে কাঁদে এমনভাবে চিন্তা করে শেষ পর্যন্ত চিন্তা করতে করতে মনোরোগ হয়ে যায় মানসিক রোগ হয়ে যায় এমন কি মারাও যায় ঠিক না ঠিক ঠিক না আবার অনেক আনন্দে আত্মহারা হয়ে বুক ফেটে মারা যায় ঠিক না ঠিক বন্ধুগণ আমার দুনিয়ার সাধারণ একটা পরীক্ষার জন্য যদি এত আনন্দিত হয় সাধারণ একটা পরীক্ষায় ফেল করার কারণে যদি এত বেজার হয় এত ইয়ে এত অসন্তুষ্ট হয় এত এত চিন্তিত হয় তাইলে যেই দুনিয়াতে আল্লাহ কণিকের দুনিয়াতে পাঠাইছেন চিরস্থায়ী চিরকালের সেই জগতের সঞ্চয়ের জন্য ওই জগতে আমি যাইয়া কি করব যদি আমি এই দুনিয়ার পরীক্ষার হলে ভিতরে থাকা অবস্থায় আমার মাওলাকে সন্তুষ্ট করতে না পারি জুরে বলেন ঠিক না বেঠিক সেদিকে লোক করে কি আমি কথা বলতেছি যে আপনারা বলুন তো দেখি একজন মানুষ আল্লাহকে যদি মানে না তার মানে না তার এখতিয়ার আছে মানলে মানুক না মানলে নাই কিন্তু সেই কথা সে স্বীকার করবে যে আমি যেহেতু জীব আমার জীবন আছে আমি যেহেতু জীব আমার জীবন আছে আবার আমার মরণও আছে আমার আল্লাহ পবিত্র কুরানুল করিমে বলেন আল্লা জি কাল মা আইয়ুকুম আহসানু আমালা আমি ও আল্লাহ যে আল্লাহ মরণ কে সৃষ্টি করেছি হায়াতকে কে সৃষ্টি করেছি যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি জীবনও দিয়েছি জীবন দান করেছি মরণও দান করেছি কেন যেন তোমরা এই জীবন পাইয়া মরণের আগ পর্যন্ত জীবন পাইয়া কে কে থেকে বেশি আবাদত বন্দী করতে পারো সেই প্রতিযোগী তার প্রতিযোগী হইয়া যাও আমি তোমাদেরকে হায়াত দান করেছি আবার মরণ দিয়েছি এই হায়াত পাইয়া যেন তোমরা এবাদত করতে আমার বন্দগি করতে আমার গুলামি করতে আমার দাসত্ব করতে আমার আনুগত্য করতে কে কার থেকে বেশি করতে পারো সেই সেই প্রতিযোগিতায় যেন তোমরা লাইগা যাও আমি পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছি যে কে কার থেকে কতটুকু বেশি এবাদত বন্দী করতে পারো সুতরাং বোঝা গেল এতটুকু আলোচনার পর এই দুনিয়াটা পরীক্ষার হল আখেরাতের পরীক্ষা ফার্স্ট ফেল এই দুনিয়ার আমলের নির্যাস ঠিক না ভাই ঠিক দুনিয়াতে যদি আমি ভালো আমল করি আমার পরকাল শান্তি দুনিয়াতে যদি আমি মন্দ আমল করি আমার পরকাল অশান্তি তাইলে মানুষ আল্লাহকে মানুক না মানুক দিন ইসলামকে মানুক না মানুক মানুষের মরণ আছে একতা আমরা একমত না আল্লাহ পবিত্র কোরআনে বলেন মাউত প্রত্যেক প্রাণী তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কোন প্রাণী একথা বলতে পারবে না যে আমি মর্ম না যার জীবন আছে তার মরণ আছে যার জীবন আছে তার মরণ আছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ দিছে বলেন তামু তু নাকামা তা জীবন বালো যার মরণ বালতার বলেন জীবন বালো যার মরণ বালতার মরণ বালো যার হাসর বালতার হাসর বালো যার শেষ বালতার শেষ বালো যার সব বালতার ঠিক না ঠিক তাহলে আমার জীবন যদি ভালো হয় মরণও ভালো হবে আমার জীবন যদি মন্দ হয় মরণও মন্দ হবে আল্লাহ আল্লাহর ওলি বলেন ওলি বলেন আমি জান্নাতে যাইয়া কি করবো আর জাহান নামে যাইয়া কি করবো জাহান্নাম নাম থেকে বাইসাই কি করবো আর জান্নাত পাইয়াই কি করবো আমি যদি আমি আমি যদি আমার মৌলার দিদার না পাই আমার মৌলার দিদার যদি আমার নসিব না হয় জান্নাতে যাইয়ে আমি কি করবো আর জাহান্নামে না যাই কি করবো জান্নাত তো দু জক্সাই আরব ক্যা করো জান্ন দু জক্সাই আরব ক্যা করো আর জু হ্যা তুজে দেখা করো আর জু হ্যা তুজে দেখা হাহা করো ও আল্লাহ আমার তো আকাঙ্ক্ষা আমি তোমার সাথে সাক্ষাৎ লাভ করবো আমার আকাঙ্ক্ষা আমি তোমাকে আমি দেখবো আমার কাঙ্কা আল্লাহ আমি তোমার সাথে কথা বলবো আল্লাহ তোমার দিদার যেন আমার নসিব হয় আমি জানাতে যাইয়াও কি লাভ আর জাহান্নামে না গিয়াও কি লাভ আমি যদি তুমি তোমার দেখা পাই না এজন্য বন্ধুগণ আমার ওই ব্যক্তিকে আমি ওই ব্যক্তি সফল কামী যেই ব্যক্তি তার মৌলাকে সন্তুষ্ট করতে পারছে যে তার মৌলাকে সন্তুষ্ট করতে পারছে ওই ব্যক্তির সাথে মৌলার একদিন দেখা হবে সেই দেখার আর কোন শেষ থাকবে না দেখতে চান নি জুড়ে বলেন না দেখতে চান নি পাকিস্তানের চিফ জাস্টিস পাকিস্তানের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকে উসমানি বারেকা তুহম এখনো তিনি জীবিত আছেন পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন তিনি তাকে উসমানী বারেকা তুহম এই চিফ জাস্টিস তাকে উসমানী তার লিখিত কিতাব রাহাতুল কুলুব কিতাবের নাম কি রাহাতুল কুলুব এই কিতাবে একটা চমৎকার ওয়াকে বর্ণনা করেছেন বলবনি বলব আপনারা কি করবেন না বসবেন এই চিফ জাস্টিস তাকে তার লিখিত রাহাতুল নামক কিতাবে উল্লেখ করেছেন একজন বাদশাহ খুব ধাপটওয়ালা বাদশাহ সেই বাদশাহ ভ্রমণে যায় কিছুদিন পর তার ভ্রমণ করার অভ্যাস এক সময়ের ঘটনা তিনি উল্লেখ করেছেন এই বাচ্চা একবার ভ্রমণে যাইতে তার সাথে চার থেকে সঙ্গে নিয়েছে বলেন সাড়ে প্রধানমন্ত্রী যদি কোথাও আসেন তাকে গার্ড দেওয়ার জন্য কত হাজার শত শত হাজার হাজার পুলিশ বিডিআর আর্মি র্যাব থাকে কি কেনা থাকে না আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সরকারি কোন লোক কি আসতে পারে আসে কথা কন না কেন আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নিরাপত্তার ভিতরে আসতে হয় জানে খাবে ঠিক না ঠিক ঠিক বাদশাহ ভ্রমণে যাবে চার থেকে সাড়ে চারশো সৈন্যতার সাথে কোন কিতাবে লেখছেন কোন কিতাবের গঠন এটা স্মরণ নাই রাহাতুল কুলুব তার লিখককে পাকিস্তানের চিফ জাস্তিস তাকে উসমানি তিনি বলেন বাদশাহ চার থেকে সাড়ে চারশো সৈন্য নিয়ে ব্রহ্ণে যাওয়া শুরু করেছি তখন কেমন ভ্রমণ গুরার উপর সোয়ার হেলিকপ্টার না প্লেন না বিমান না গাড়ি না নোহা না হাইয়েস্ট না বক্সি না গুরা আর জোরে অনেক পথ অতিক্রম করার পরে একজন অপরিচিত মানুষ বাদশাহ গুরার সামনে আসছে সুমান আল্লাহ বলেন বাদশাহ আমার সালাম গ্রহণ করুন ওই অপরিচিত ব্যক্তি আসসালাম আলাইকুম বলে বাদশাহকে সালাম দিল সালাম সঙ্গে সঙ্গে সালামের উত্তর দেয় কি দেয় নাই বাদশার কিন্তু রাগ আই গেছে শরীরের মধ্যে কারণ সে বাদশা সে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার ইশারায় দেশ চলে একজন ফারাসিরা কাপড় পরা ব্যক্তি পরিধানকারী ব্যক্তি তার কাপড়ের কোনো ভালো কোনো কাপড় তার পরনে নয় তার চুলগুলো এলোমেলো তার সবকিছু এলোমেলো অবস্থা সাধারণ একজন মানুষ তাকে দেখা যায় এমন অবস্থায় সে বাদশার দরবারে আইসা সালাম দেয় থিফ একটু আপনি থামুন একটু থামুন বাদশা আগ করে ফেলেছে তোমার এত বড় সাহস এত বড়ো দুঃসাহস তোমার কেমন করে তুমি আমার সামনে আসলে রে আমি একটা দেশের বাচ্চা আমার সামনে আইসা তুমি গুড়াকে আটকিয়ে ফেলছিস এবং আমাকে বলছিস যে আমি যেন একটু খাড়া হই একটু যেন থামি যা যা দূর হ সরে যা তুই কি আমাকে চিনছিস না আমি কে আমি দেশের বাচ্চা আমার সাথে যদি কথা বলতে হয় একটা সিস্টেমে আমার কাছে আসতে হয় জোরে কন ঠিক না বে ঠিক আপনার যদি সর

এই আমাকে সালাম দিল কিন্তু বাদশা ব্যক্তি থামেনি ধমক দিয়ে তাকে বাগাইয়া দিল সে কিন্তু আর কোনো কিছু বলে নাই আর অনেকক্ষণ সেই বাদশা তার সৈন্য নিয়ে যাইতেছে আর অনেক দূর যাওয়ার পরে বাদশার সামনে সে ওই ব্যক্তি দাদিতিও বারবার সালাম দে আসসালামু আলাইকুম বাদশা মহারাজ সালামটা গ্রহণ করুন দয়া করে একবার থামুন জুরে বলেন সুবহানাল্লাহ বাদশা আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা যদি আসে আর আমার মত 100 টাকার মোল্লা বেটা যদি যাইয়া হাসিনা সামনে কয় প্রধানমন্ত্রী আপনার সাথে একটু কাজ আছে একটু সময় দেন আমাকে কি বলবে খুব এই তো আসলে বালা না এটা মনে হয় জঙ্গি বাদশাহ দ্বিতীয়বার যে সময় যাই সালাম দিছে বাদশাহ আমাদের আপনাদের আমাদের সকলের সিলে কয় তেলে বেগুনে জ্বলে উঠছে ঠিক না বে ঠিক বাচ্চা রাগ সেন্টিমিটার আরো বাইরে গেছে এত বড় দুঃসাহসিক এত সাহস তোমার আমার সামনে তুমি দ্বিতীয়বার আবার আসলা লজ্জা লাগে না একটু ভয় লাগে না তুমি কার সামনে আসছো তুমি জানো আমি এদেশের বাচ্চা আমার আঙ্গুলের ইশারায় এদেশ চালিত হয় সকলেই আমার কথা মানে তুমি একজন ফকিরি ব্যক্তি গরীব মিসকিনের মতো দেখা যায় অপরিচিত ব্যক্তি ফারাসিরা কাপড় পরিধানকারী তোমাকে কেউ জিনে না জানে না বুঝে না এত দুঃসাহসিক এত দুঃসাহস তোমার আমার সামনে দ্বিতীয়বারের মতো তুমি চলে আসলে আবার আমি সাবধান করে দিচ্ছি আমি দেশের বাচ্চা তুমি সাবধান হইয়া যাও কি আপনি? এখন তার বাজার কথা নেই দুইবার কাছে দুইবার কাছে দুইবার যাওয়ার পরে দ্বিতীয়বার সে দমক খাইছে আর কি যাবে সাধারণ বিবে কি আর যাব না ঠিক না ঠিক আরে আপনাদের কি ঘুমাই গেছে নাকি হ্যাঁ একটু কথা বলেন ঠিক লাভে ঠিক বাদশাহ তার সৈন্য নিয়ে সামনে পারছি সামনে যখন যাইতেছে অপরিচিত বৃদ্ধ লোকটি থামেনি সে বাদশার লক ধরেছে বাদশাকে বাদশাকে ডেকে ডেকে বলে বাদশা রে আমাকে চিনছিস না আমাকে তুমি চিনো নাই আমি কে যদি আমাকে চিনতে এমন ভাবে আমাকে ধমক দিতা না তুমি যেহেতু দুনিয়ার বাচ্চা এই দেশের বাচ্চা অল্পক্ষণের বাচ্চা বুঝতে পারো না ইরে বেঠা কাকে ধমক দিয়েছ বাচ্চার সামনে তৃতীয়বার যখন ওই ব্যক্তি অপরিচিত ব্যক্তিটা বাচ্চার সামনে যাইয়া উপস্থিত সালাম করল সালাম আলাইকুম বাচ্চা মহারাজ থামন বলেই সে গুড়ার লাগামে ধরে ফেলেছে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ গুরার লাগামে ধরে ফেলেছি এবারে বাদশা কয় আর বাসার কোন সুরত নাই ঠিক না বেটি প্রথমবার সালাম করছিল সে ধমক দিয়ে থেকে সরিয়ে দিলাম দ্বিতীয়বার সাক্ষাতের জন্য আসলো আবার তোমে তাকে তমক দিয়ে সরিয়ে দিলাম তৃতীয়বার সে সাক্ষাতের জন্য ঈশা আমাকে বেজত করে ফেলেছে আমি দেশের বাদশা আমার গুড়ার লাগামে ধরে ফেলেছে এবারে তো কাফরে সুফরে বেজতি জুড়ে বলেন ঠিক না বেটি বাদশার গুড়ার লাগামে ধরে বাদশার গুড়া আটকাইয়া বাদশাকে সম্বোধন করে বলে বাদশাহ তুমি আমাকে ছিল নাই আমাকে তুমি একবার ধমক দিব আমাকে তুমি ফেরত দিয়েছিলে দ্বিতীয়বার ধমক দিয়ে তুমি আমাকে বিদায় করেছিলে হে বাদশা তুমি দুনিয়ার বাদশা এই দেশের মাত্র বাদশা তুমি জানো নি আমাকে কোন বাদশায় দিয়ে পাঠাইছে সংক্ষেপ করে আপনারা খুশি না বেজার আমার পরের যেই বক্তা সব সাহেব সৎপুর হিসাব উনি চলে আসছেন আপনারা খুশি না খুশি না বেজা আমার কথা সংক্ষেপ করে উনি আসতেছেন একটু লক্ষ্য করে শুনুন একটু বের অসুরে आई कली मर झंडा बंधु और कले मौ कलमय दी विजय अबिजन कैटे काय पर कटे लाद चल चूट चल जिहादे दे जी

সবাই বলেন আমার ওই তৃতীয়বারের সময় আর সুটার কোনো রাস্তা নাই কোনো নাই সুযোগ নাই কে ওই ব্যক্তি বলতেছে বাদশাহ তুমি আমাকে একবার ফিরাইছিলে দুইবার ফেরাইছিলে এবারে তিন নম্বর বার আমি তোমার কাছে আসছি তুমি এদেশের বাদশাহ দুনিয়ার বাদশাহ হতে পারো দেশের বাদশা হতে হতে পারো তুমি আমাকে ছিল আমাকে কোন বাদশাহ পাঠাইছে আকামুল হাকিমিন রব্বুল আলামিন খালিক মালিক রাজিক যিনি সেই আল্লাহ সমস্ত বাদশার বাদশা যিনি সেই আকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আমি আজরাইল ফেরেশতা মানুষের বেশ ধরে তোমার জান কবজের জন্য এসেছি আর সময় নাই একটা মুহূর্ত সময় নাই এক্ষণি তোমার জান আমি কবজ করে নিচ্ছি ভাই রামা মরণ থেকে কেউ বাকতে পারবে আমার আল্লাহ পবিত্র কুরানে বলেন আইনা মা তখুনো ইয়দরে কুমুল মৌ তুলাউ খুঁতুম ফি বরোজিম মসাইয়াদা তুমি শিশু জলাপ্রচীরার ভিতরে থাকো যে কোথাও যদি তুমি তাকো কো কঠিন থেকে কঠিন বস্তুর ভিতরে তুমি থাকতে পারো শিশি শিশা ডালা প্রাচীরের ভিতরে দেয়ালের ভিতরে তুমি থাকতে পারো জেনে রাখিও মরণ থেকে বাসার কোনো সুরত নাই কোনো পথ নাই সেই মরণ তোমাকে কুজে ফেলবে ধরে ফেলবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক কুল্লো না সিন দাখিল মৌতু কাসিন কুল্লো না

মরণ তোমার জীবনের শেষ না রে মরণ তোমার জীবনের মাত্র সকাল বেলা যখন তোমার মরণ হয়ে যাবে বুঝে নিবা তখন থেকে তোমার আসল জীবনের সকাল বেলা হলো সূর্য উদিত হলো জুড়ে বলেন ঠিক না বেটি বন্ধুরা আমার মেহমান এসেছেন আমি কথাকে শেষ করে ফেলছি ইনশাল্লাহ দুই একটা মিনিট যদি অনুমতি দেন বলবো উনি অনুমতি দিয়েছেন জন্য বলতেছি এই মরণকে আমি স্বীকার করতে পারি সেই সুযোগ আমার আছে শক্তি আছে সাহস আছে কিন্তু মরণ কে কেউ স্বীকার করতে পারবে না আমি যেখানে থাকি সেখানে আমাকে মরণে আমাকে পাবে

নস্থায় পরকাল চিরস্থায়ি সব কিছুকে ভাই সব কিছুকে আপনি আমি অস্বীকার করতে পারলেও কিন্তু মরণকে অস্বীকার করতে পারবো না মরণ আমাকে ধরে ফেলবে এক ব্যক্তি যদি তার গুফন থেকে গুফন জাগায় তাইকা থাকে কিন্তু মরণে তাকে কুজে কুজে যাইয়া বের করে ফেলবে সুলাইমান বাদশার নাম আপনারা শুনছেন কিনা জোরে বলেন শুনছেন কিনা সুলাইমান বাদশাহ সুলাইমান নবী ছিলেন বাদশাহ ছিলেন সুলাইমান সুলাইমানুয়ালাম তার কথা গাছে শুনতো মাছে শুনতো বাতাসে শুনতো ঠিক না বে ঠিক ঠিক না বেঠিক সুলাইমান আলাই সালাতাম তার সাথে একটা লোক অনেকক্ষণ যাবৎ বসা আছে কি জানি তারা দুনজন গল্প করতেছে পয়গাম্বরের সাথে উম্মদ যাইয়া কথা বলতেছে কেমন বন্ধু কেমন সুন্দর আলোচনা কেমন মনোরম পরিবেশ পয়গাম্বরের সাথে উম্মত কথা বলতেছে আমরা যদি পয়গাম্বরকে পাইতাম আমরা আমরা কিন্তু পাই নাই যারা পেয়েছে তাদের নাম সাহাবি ঠিক না বে ঠিক যখন পয়গম্বরদের দর্শন পেয়েছে পয়গাম্বরের তাস পেয়েছে মাটির মানুষ সোনার মানুষে পরিণত হইয়া গেছে ঠিক না ঠিক বন্ধুগণ আমার সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে তার উম্মত কথা বলতেছে অনেক কোন জবাব কথা বলতেছে হঠাৎ করে দেখে সুলাইমান পয়গাম্বরের কাছে আরেকটা লুকাইছে আইসা সালাম করছে সালাম কই রাখান একানে জানি কি বলছে বলি আসে যাওয়ার সময় ওই যে লুকটা অনেক কোন জবাব সুলাইমানের সঙ্গে ফলা পেছিল তার দিকে চক্ষুটা বড় করে করে ডাগর বিশিষ্ট চক্ষু করে বড় করে করে তার দিকে তাকাইয়া তাকাইয়া যাইতেছে যখন তার দিকে বুলকাইয়া বুলকাইয়া চক্ষুকে বড় করে করে সে তাকাইয়া যাইতেছে ওই সময় তার জানে সাড়ে বারোটা বাইশ বাইজা গেছে সে যাওয়ার পরেই ওই লোকটা সুলাইমানকে প্রশ্ন করে নবীজি সুলাইমান বাদশাহ সুলাইমান আমি দীর্ঘক্ষণ যাবত আপনার সাথে আমি দীর্ঘক্ষণ যাবত আপনার সাথে আলাপ্রত ছিলাম আমি আর আপনি আলাপে মত্ত ছিলাম জানি না ওই ব্যক্তিটাকে হঠাৎ করে আসলো আপনার কানে কানে কি আপনি শ্রবণ করলেন বললেন সেও কথা বলল আমি শুনি নাই কি আপনারা বলেছেন আপনারা উভয়ের মাঝে কি আলোচনা করেছেন আমি কিন্তু শুনি নাই কিন্তু আমার প্রশ্ন ওই লোক যাওয়ার বেলায় সে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চইলা যায় যাওয়ার বেলায় সে আমার দিকে তাকাইলো কেন তার চক্ষুটা বড় কেন বড় চক্ষু করে করে আমার দিকে আমি তো শান্তি পাচ্ছি না নবী সুলাইমান বলেন বাবা তুমি শুনো এটা হলো মানুষ বেশি আজরাইল ফেরেস্তা আল্লাহ ফেরেস্তা আজরাইলকে আমার কাছে পাঠাইছে সুলাইমান আলাই সাল্লাম এই কথা বলার পরে ওই ব্যক্তির কিন্তু বারোটা বাই গেছে নবী সুলাইমানকে বলে সুলাইমান আপনার কথা মাসে শুনে বাতাসে শুনে আকাশে শুনে সব কিছু সব মাখলুকাত আপনার কথা শুনে আপনার কথা বুঝে আপনিও তাদের কথা বুঝেন এমন একটা মাখলুককে আপনি হুকুম করে দিন সে যেন আমাকে অনেক দূর থেকে দূরে নিয়ে যায় যাতে করে সেই আজরা ইল আমাকে লাগনা না পায় বলেন আর জুড়ে বলেন না সুভান আল্লাহ সুলাইমান আলাইসালাম বাতাসকে ডাকলেন বাতাস ঢাকতে দেরি হয় আসতে দেরি হয় না জি উপস্থিত বলুন বাতাসকে বললেন ওই ব্যক্তিকে ওই যে সৌমনাথ নামক জঙ্গলের মাথায় তফসিরে কাদেরিতে উল্লেখ করেছেন সোমনাথ নামক জঙ্গলের মাথায় ওই ব্যক্তিকে তুমি নিয়ে পৌঁছাইয়া দাও একান থেকে সুলাইমানের সিংহাসন থেকে সৌমনাথের জঙ্গলের দূরত্ব হলো তফসিরের কিতাবে উল্লেখ করেছেন ছয় হাজার মাইল দূরের রাস্তা অথবা বারো হাজার মাইল দূরের রাস্তা খুব কম কথা বলেন খুব কম ছয় হাজার মাইল জীবন হাঁটতে পারছেন হাঁটতে পারবেন সুলাইমান আলাই সালাম বাতাসকে বললেন বাতাসে নিয়ে পৌঁছাইয়া দিয়েছে যে মুহূর্তে বাতাসে ওই ব্যক্তিকে সৌমনাতের জঙ্গলের মাথায় নিয়ে পৌঁছাইলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে দেখতেছে যেই লোককে সুলাইমানের সাথে দেখা করতে আসিয়া যাওয়ার বেলা তার দিকে চক্ষু বড় করে করে তাকাইছিল সে দেখতেছে তার সামনে তার আগে আগে ওই ব্যক্তি হাঁটতেছে জুড়ে বলেন সুভান আল্লাহ সিলেটি ভাষায় কি বলে যে জায়গাতে বাঘের বয়স সেই জায়গাতে রাত্রি হয় ঠিক না ঠিক ঠিক না ভাই ঠিক কয় বাবারে বাবা আমি তো বড় বিপদ পড়লাম এই বেটার ডোরে আমি বারো হাজার এই বেটা দেখা যায় আমার সামনে সঙ্গে সঙ্গে তার আকল সব কিছু কিন্তু চলে গেছে একটুখানি পরেই ওই ব্যক্তি তার সামনে আসলো সে আসার পরে সালাম করলো আজরাইল ফিরিশা বললেন ওয়ালাইকুম আসসালাম বাবা আমার নাম তো আজরাইল বলে আমি বুঝতেছি আপনি আমার যান কবজ করবেন তবে আজরাইল আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো আমি সুলাইমান পয়গাম্বরের সঙ্গে কি আলাপে রক্ত ছিলাম তাও আপনি জানেন কি জানেন না আমি আমি বুঝতে পারি নাই আমার প্রশ্ন হলো দীর্ঘক্ষণ আমি নবীর সাথে আলাপে ছিলাম পয়গাম্বরের সাথে আলাপে ছিলাম আপনি হঠাৎ করে যাইয়া পয়গাম্বরের কানে কানে কি জানি পরামর্শ করলেন কি জানি বললেন আপনি আর তিনি কিন্তু আমি তা বুঝি নাই আমার প্রশ্ন হলো আমার দিকে তাকাইছিলেন কেন চোখ বড় করে করে সুহান বলবেন না সুলেমান আলাইসাল্লামে কয়ে বাবা শুনো হ্যাঁ আজরাল আজরাইল আলাইসাল্লাতে সালাম বলতেছেন শুনো যখন একটা মানুষের মৃত্যু তুর জন্যে একটা মানুষের যান কবজ করার জন্যে আমাকে নির্দেশনা দেওয়া হয় তার চল্লিশ দিন আগে যেই দিন সে মরবে তার চল্লিশ দিন আগে পরোয়ানা জারি করা হয় আমার কাছে একটা দফতর আসে আমার কাছে একটা কাগজ আসে একটা খাতা আসে আমার কাছে তার পয়গাম আসে আমার কাছে খবর আসে ওই কাগজে লেখা থাকে তার নাম তার ঠিকানা ওই কাগজে তার ছবি থাকে তার মরণটা কোন স্থানে হবে সেইটারও ছবি থাকে জুড়ে বলেন সুবাহান Suno আমি যেই সময় সুলাইমান পয়গাম্বরের কাছে গিয়েছিলাম তখন আমি তোমাকে দিকা আমি হতবাক কারণ এই জায়গাতে সৌমানাতের জঙ্গলে এখন তুমি আর আমি যেখানে আসি ওই জায়গায় এই মুহূর্তে তোমার যান আমি কবজ করব। তো তখন থেকে এখন পর্যন্ত এক ঘন্টা সময়ের ব্যবধান আমি আশ্চর্য যে বারো হাজার মাইল দূর রাস্তা এই ব্যক্তি এখানে বসা সুলাইমানের কাছে অথচ তার ছবিটা আমার কাছে আছে, এক ঘন্টা পরে বারো হাজার মাইল দূর সৌমার্দনাথের জঙ্গলে এখানে আমি তোমার জান কবজ করব আমার সন্দেহ আসছিল যে তোমার ছবি দেখলাম নি কাগজে না ভুল দেখলাম এই জন্যে আমি তোমার দিকে চক্ষু বড় করে করে তাকাইয়া আমি একটু আমি একটু কনফার্ম সঙ্গে সঙ্গে সুলাইমান আলাই হ্যাঁ আজরাইল আলাইসালাতাম কন বাবা রে আর দেরি করার টাম নাই আর সময় নাই তোমার সময় শেষ এই মুহূর্তে তোমার জান আমি আজরাইল কবজ করে নিচ্ছি সবাই বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বন্ধুগণ আমার আমি আয়াত পড়েছিলাম আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররু লমিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গয়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আর হাদিসটা পড়তেই পারলাম না সময় নাই এই মেহমান আসছেন কষ্ট করে আমি আপনাদের সময়কে নষ্ট করেছি আমি মেহমানের অনুমতি নিয়েই আরও দুই একটা মিনিট কথা বলেছি আপনারা আমার জন্য দ করবেন আমিও দ করব ভবিষ্যতে যদি আরও সুযোগ হয় তাইলে এই আলোচনাটাই যেন আমাকে দেওয়া হয় স্মরণ করিয়ে কর্তৃপক্ষকে আমি বলে গেলাম পাক আমাদেরকে সকলকে যেন আজকের এই মাহফিলকে আমাদের জন্যে না জাতের জরিয়া হিসাবে কবুল করে সবাই উচ্চ আছে বলুন আমিনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ